মানহীন সেবা ও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে নরসিংদীতে মেঘালয় লাক্সারি বয়কটের ডাক সাধারণ শিক্ষার্থীদের। বুধবার সকালে বাড়তি ভাড়া, কাউন্টার ছাড়াও যাত্রী ওঠানো সহ নানা অনিয়মের অভিযোগে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনাল অবরোধ করে তারা। এ সময় টার্মিনাল থেকে মেঘালয় লাক্সারি পরিবহনের কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি, এমনকি টার্মিনালেও প্রবেশ করেনি ঢাকা থেকে ছেড়ে আসা কোনো বাস। নরসিংদী থেকে ঢাকা দূরত্ব 52 কিলোমিটার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার বাইরে যাত্রী প্রতি কিলোমিটারে ভাড়া 2.12 টাকা। সেমতে ঢাকাগামী বাসের যাত্রী প্রতি নির্ধারিত ভাড়া 110 টাকা হলেও 150 টাকা আদায় করছে মেঘালয় লাক্সারি পরিবহন কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছে এই টার্মিনাল থেকে চলাচলকারী হাজার মানুষ। আর এই টার্মিনাল থেকে ঢাকার গুলিস্তানগামী বিকল্প কোনো পরিবহন না থাকায় সিন্ডিকেট করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানান সাধারণ যাত্রীরা। তবে এই টার্মিনাল থেকে চলাচলকারী পরিবহন কর্তৃপক্ষ দ্রুত এই সিন্ডিকেট ভেঙে বিধি অনুযায়ী ভাড়া না নিলে বাড়তি ভাড়ায় সড়কে চলতে দেওয়া হবে না কোনো বাস হুঁশিয়ারি শিক্ষার্থী ও যাত্রী সাধারণের। আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। এদিকে অবরোধকালে কাউন্টার ছিল তালাবদ্ধ। জেলা বাস মালিক সমিতি সভাপতি জাহাঙ্গীর হোসেনের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘালয় লাক্সারি বয়কটের ডাক দেয় জেলা সাধারণ শিক্ষার্থীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।